ছিল স্টোরে ঢুকে একটা ট্র্যাক স্যুটের উপর অংশ এটা শীতকালে পরার জন্য কিনলাম, দাম নিল 75 ইউরো। আর আমার মনে হয় এটা ঠিক আছে, আমরা ফ্যানদের জন্য এটা ঠিক আছে, পরে দেখাবো কি কিবরে কিছু বলো না কেন। জি স্যার, পরে দেখাচ্ছি স্যার, পরে দেখ। দর্শকদের জন্য নতুন কিছু হবে স্যার, কারণ এটা অরিজিনাল রিয়াল মাদ্রিদের জার্সি। হ্যাঁ, হুডি কিনলাম যখন স্যার, যদিও আমি মাদ্রিদের অত বড় ফ্যান না, বাট আসলাম যখন হালকা ফ্যান, এখন হালকা ফ্যান তো বলতে। কেমন অনেক সুন্দর লাগছে স্যার, কালারটাও খুব ভালো ছিল, রেশিয়ানের মতো, CR7 এর মতো লাগছে, খালি সামনের অংশটুকু ব্যতীত। স্যার জোশ লাগছে স্যার। হ্যাঁ, জোশ সাইড থেকে জোশিলা লাগছে, জোশিলা। অ্যাট লিস্ট স্পেনে আসলাম বলতে পারবো যে মাদ্রিদের ক্যাম্প থেকে কিছু কিনে নিয়ে গেলাম, ওদেরকে দিয়ে গেলাম মাদ্রিদকে, তাই না? সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এটা হচ্ছে যে অরিজিনাল রিয়াল মাদ্রিদ। হ্যাঁ, অরিজিনাল রিয়াল মাদ্রিদ। আমি আসলে বার্সেলোনাতে আমার একটা পছন্দ ছিল, সেদিন টাকা ছিল না, তো আজকে টাকা নিয়ে আসছি, আজকে আমার সময় ছিল না, যাক ওরা ধাক্কা ধাক্কি করলো একটা কিনতে পারলাম, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। তো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সালাম আলাইকুম।